আজ আমি ভেবে নিয়েছি যে আজকে একটু সাজুগুজু করবো, তোমার সব জিনিস নিয়ে চলে এসেছি। গুড মর্নিং, ও বাইরের ওয়েদার। এখন বাজে সকাল 5:56, মানে 6:04 বাকি আছে। আমরা ওই 5:15-5:30 নাগাদ রেডি হতে বসেছিলাম, তো এখন বাকিরা রেডি হচ্ছে আর কি, যেহেতু বাথরুম এখানে একটাই। আর শুনো না, আর পাচ্ছি নাই তোমাদের সাথে, তোমার দিন কথাবার্তা হয় না, তো ভাবছি আজকে কথা তো বলবো টুকু। আর শুনো, ওইখানে যে যাবো না ওই আরিতার লেক, ওইটা তোমাদের দেখাবো আজকে, আর তারপর আরো অনেক কিছু দেখাবো। কোথায় ঘুরে যাবে দেখো ভাই, আমি অত সত্য এখন জানি না, যেখানে নিয়ে যাবে সেখানটাতেই যাবো। দেখছো ড্রাগন, তোরা সবাই আছো সিকিম এসে চা খাচ্ছ? চা আমার টেস্ট কেমন হয়েছে? চা হ্যাঁ ভালো, তারপর ওই কনকনা জলে শিশি নাইছি। সবার ঘুম ভাঙাবো সিকিমে করে বানিয়েছি নিজেই স্লিপ কেটে গড়কাই যান না। ওয়েলকাম টু ডালাপ চান, ইটিনলে আরিতা লেকটা দেখতে যাবো। ওই লেকটা বুট জুতার মতো দেখতে, ওকে বুট শেপ লেক বলা হয়। আর সিকিমের যত সব পুরানো লেক আছে তার মধ্যে একটা হচ্ছে এই আরিতার লেক। সকালবেলা যে কুয়াশাটা দেয় না, ওই রাজ সিনেমার কথাটা মনে পড়ে যাবে। দেখছো তোমরা ওরা পেয়েছি কি জিনিস, ও বাপ দমে সুন্দর, যাকে বলে মারাত্মক লাগছে। দারুণ লাগছে, একটা কথা বলবো সত্যি বলছি, আর যদি না আসতাম না পাক্কা ফাঁকা তো সত্যি বলছি, দমে সুন্দর লাগছে। আর এই ওয়েদারটাই চাই, কোনো কথা হবে নাই। আমরা এখানে আরিতার লেক দেখতে এসেছিলি, কিন্তু যা কুয়াশা, লেক ঢাকাই গেলছে, নাই দেখতে পাবো মনে হচ্ছে। হ্যাঁ স্যার বলছেন লেকের পুরো ক্লিয়ার ক্লিপ দিয়ে দেবে, কিন্তু আজকে তো আমরা দেখতে পাচ্ছি না, কি করবো। তার আগে দেখাচ্ছিল, আর এখানে একটা কি পেয়েছি দেখি স্যার, দাঁড়ান আমরা গোটাটা হাঁটলাম স্যার দেখাচ্ছে, এই যে দারুন তো, আমরা পুরোটা হাঁটলাম, গোটা রাউন্ড দিলাম, আমরা গোটা রাউন্ড দিলাম, গোটাটা একদম ক্লিয়ার ছিল। এটা তো আমাদের সামনেই নামলো একদম। আমাকে ফটোতে নিয়ে কি কইবে বন্ধু, এটা ভিডিও। হ্যাঁ এটা ভিডিও। ও কিছুই দেখা যাচ্ছে না, এখানে একটা ছাত্রী আছে, বেঞ্চি টেবিল সব আছে, তোমরা এখানে চাও খেতে পারো। একটা মন্দির আছে, মন্দির যেতে হলে ওই উপরটাই উঠতেই হবে, তো আমরা উঠেছিলি। আর এই যে চারিদিকটায় পাইন বন, আর দেখো মেঘটা এখন ক্লিয়ার হচ্ছে, হ্যাঁ ভালো, এইটা হচ্ছে আমাদের ওই লেকটার ভিউটা পুরো দারুণ। এখানে তুমি বোটিংও করতে পারো, বোটিং সিস্টেমও আছে। তারপর দমে সুন্দর সুন্দর পাহাড়ি ফুল, চলো তাইলে আড়ি তাললে বেড়াই। এরপর এন্ড ফাইনালি আমরা এই ঘরটা ছেড়ে দিয়েছি, হ্যাঁ ছাড়ে চলে যাচ্ছি। অনেকেই আছে উপর, বাকিগুলো উঠে গেছে। তো বলছি যে
ভিউ পয়েন্ট তো দেখছি, কিন্তু ভিউ পয়েন্ট দেখার জন্য উঠতে উঠতে তো জীবনটা বের হয়ে যাচ্ছে। এবার কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, কিন্তু আমাদের ওয়েদার ভালো ছিল না বলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই নাই। দেখো এখানে একটা মন্দির, শিব মন্দির, এখানে আমার নকুল দানাও আছে, তো আমরা একটু করে নিয়ে খাচ্ছি। দাও আমাকে দাও প্রসাদ। আমাদের থার্ড সেমিস্টারে আফতার স্যারের সাথে ফটো তুলবো নাকি স্যার? একটা ফটো তুলবো আপনার সাথে সবাই মিলে থার্ড সেম। এখানের মধ্যে আমি রাস্তা অনেকগুলো এই ধরনের ফুল পেলাম, বিভিন্ন কালারের আছে। আমার এই কালারটারও ছিল, তো আমার এই কালারটা পছন্দ হলো। তো দার্জিলিং এর পিস পাগোড়া দেখেছিল, আর এখানে একটা মনাস্টেরি, এটা হচ্ছে আরিতারের গুম্পা মনাস্টেরি। ব্যাপারটা হচ্ছে মনাস্টেরি বন্ধ ছিল, তাই এখানে যে ঘন্টা গুলো আছে ওইগুলাই বাজালি আর চলে এলি। ঝুলুকটা কালকে, ঝুলুকের আজকে ওয়েদার খারাপ বলে ওইদিকে বন্ধ আছে। তাহলে থাকবো কোথায় আমরা? মাথায় করে কত ভার লিয়েছে, আমরা হয়েছি টুনকি মুরগি, একটুতেই মরি যাব। কিছুগুলো আমরা কাপ নিয়েছি, কিন্তু ওখানে বার্গেনিং আর হচ্ছে না, ব্যাপারটা সেইটা। হ্যাঁ কাপটা কিন্তু আমরা বার্গেনিং করেছি, অনেক বার্গেনিং করেছি, বিচ্ছিরি বার্গেনিং জায়গা বলে। এখানে ঘুরে আমাদের ডকুমেন্টস আরো ভেরিফিকেশন হইলো, আবার একটা করে অক্সিজেন সিলিন্ডার নিলি, কারণ উপরে উঠছি না, আর যদি কারো ছড়ি টড়ি খারাপ হয়। এটা হইলো ওই কালী খোলা ফলস বা কুই খোলা ফলস বলা হয়, রাস্তা যেতে যেতেই পাবো। হা ভালো, পুরুলাল্লে আসছি সিকিম, এইটার অপেক্ষাতেই ছিলি মোমো খাবো বলে, আর আজকে ওইটাও পূরণ হয়ে গেল। আর সব থেকে ভালো একটা কত সুন্দর জায়গায় বসে আছি, জানো, দারুণ জায়গায় আছি আমরা। থ্যাংক ইউ শম্ভু, রিভিউ দাও, খেয়ে আগে রিভিউ দাও। পাহাড় বৃষ্টি আর গান দারুন। ওই কোন উপরটাই উঠতে হবে বাপরে, এই ট্রলি মরি নিয়ে বুঝতে পারছ? ফাইনালি আমরা একটা হোমস্টে পেয়ে গেছি। এখানেও আমার ঝুলুকে নেই, ঝুলুকে নিচে পদ্মা সেনা আছে। যাই হোক, এখানে আমাদের রুমটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে গেট, গেটের মধ্যে আর কিছু লেখা আছে, ক্লিন সিকিম, গ্রিন সিকিম। হ্যাঁ অবশ্যই এখানে কোনো কিছু প্লাস্টিক প্লাস্টিক রাস্তায় রাস্তায় ফেলা চলবে না, ফেললেই ফাইন। আচ্ছা এখানে খুব সুন্দর একটা, যেটা ওই চাইনিজ পাখাগুলো থাকে না, ওই রকম একটা আছে খুব সুন্দর দেয়ালে, আর কারেন্ট চলে গেল। যাই হোক দেখা যাচ্ছে, এই হচ্ছে একটা বেড, আর একটা দুটো বেড আছে, একটা টেবিল আছে, আর জানলা আছে বড় বড় খোলা মেলা, এটা আয়না, অ্যান্ড এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বড়, 4:30 বাজে, তবে ভোক লাগছে বাবা, খাইতে দাও। তোমরা জানাই গেছি সকালে তোমে ভোক লাগছে, খাবার এসে গেলছে। মেনুতে আছে ভাত, ডাল, ফুলকপি, তরকারি, ডিমের ঝোল, আলু মাখা, আচার, পাপড়। হ্যাঁ ভালো, মানুষের স্বভাবই হচ্ছে আগুন জ্বালানো। এই 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 যে এই পাহাড়ে এসে বলছে আগুন লাগাবে, একটা লোকের ছাদে উঠে গেছে আগুন লাগাচ্ছে, দেখছো সব জড়ো হয়েছে আগুন লাগাতে। আস্তে আস্তে সবাই চা আর পপকর্ন খাচ্ছে, টুকু পরে চিকেন পকোড়া দিবে। দেখো ফার্স্টে যে চিকেন পকোড়াটা পাইছিলাম, পকোড়া কিনে জানি, তবে ভাজা বটে, হ্যাঁ চিকেন ভাজা, তো ওটাতে ওই দুটা পিস আমাকে দিয়েছিল, তো সে দুটাই ছিল গলা, ওই যে গলা হয় না, এইটা এইটা ওইটা মুরগি যেটা হয় আমার লয়, তো ওই মুরগি যেটা ছিল দুটা দিয়েছিল, তো দুটাই যদি ওই পিস দেয় ভালো লাগে খাচ্ছে, ভালো লাগে না তো চাইলাম। হ্যাঁ দেখো একটা ভালো পিস দিয়েছে, খাই ওইটা, দাটা আসুক দেখাবো তোমাদেরকে, একটু
নিচে নাও, তুমি তোমার লম্বা বড় নিচে নিচে যাও। হ্যাঁ আয় দাদাটা দিল মাংসটা, তো থ্যাংক ইউ, তুমি তোমার সম্পর্ক বলে দাও, তোমার পুরো সম্পর্কে আমি একটু মাংস খাই। আচ্ছা তোমার তাহলে মাংস দাও। আমাদের ট্রাভেল এজেন্সির নাম হচ্ছে দেব দর্শন ট্রাভেলস, ঠিক আছে? কোনো রকমের ফ্যামিলি গ্রুপ, স্টুডেন্ট গ্রুপ কোনো কিছুতেই আমাদের কাছ থেকে বুক করতে পারেন। আমরা টুরের জন্য কমসে কম একটু কম প্রফিটেই আমরা নিজেদের কাজগুলো করে থাকি, ঠিক আছে? যাতে স্টুডেন্টদের বাজেট ফ্রেন্ডলি হয়, ঠিক আছে? নাম্বারটা বলি দাও। আচ্ছা আমাদের নাম্বার হচ্ছে 8293282015। সূর্য ওটা তো সব কাজ দেখেছো, চাঁদ ওটাকে কে দেখেছো? হ্যাঁ চন্দ্রোদয়, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায়, কে হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বে। রাত্রে ডিনারে আছে রুটি, রুটিটা যা বানাইছেন ও, আর মাংসটা হা হা কি বলিবো, তার সাথে ছিল একটু আচার আর ওই স্যালাড, পেঁয়াজ কাঁচা লঙ্কা। আমি কাঁচে ও মনে এটা কেসে এসে কাঁচে দৌড়া এত হাসি। টুনকি মুরগি বটে ইয়াকে ওই জুলুক মুলুক নিয়ে আসবে নাই, কি হয়েছে তাদের নিয়ে যাবে নাই বলে দিল। এটা দেখে কি মনে হয়েছে লোকের ঘরে কলিং মেন টিপতে আইসি আমরা কলিং মারলো কিলিক কিলিক কি বলছে বলো না, তাকে বাথরুমটা পূজা কখন বলো ওর থেকে তাড়াতাড়ি ফোনটা তুলতে পারো, তুলতে পারো বমি করতে পারো এক্ষুনি। বমি করে বার কর খেয়েছিস তো, বমি করে বার কর বলছে কি ছিল মাইগ্রেনের বটে, মাইগ্রেনের ছিল মাইগ্রেন ছিল রে।